गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी अपनारा सकले भलो आमियो भलो आछि। आज के हे कि बार आज के बुधवार तै तो आज के हे बुधवार बार भूले गेछि बाड़ीते सब समय बोले थाकले बार तारीख एसब मने थाके ना भूले जावाटाई स्वाभाविक एटा निये किछु मने करबेन ना। आज के हे बुधवार और एखन बाजा हे 8:22। आज के ब्लगटा एखन थेके स्टार्ट करछि। রান্নাঘরে ভাত হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি, তখন আমি একটু যাবো চা করতে। আর তুষার একমাত্র স্নান করে বেরিয়েছে, একটু চা খাবো। এখন চা খাচ্ছে আর বেরোনোর আগে তো কিছু একটু খাবে। তো ও আজকে পাস্তা শেষ হয়ে গেছে, পাস্তাটা আনতে হবে। কর্নফ্লেক্স আছে, কর্নফ্লেক্স খাবে না। ও বললো, আমি বললাম একটু ব্রেড খেয়ে যাও, ব্রেড আছে। ও বললো না, ব্রেড খাবো না, মুড়ি খেয়ে যাবো। তো দেখি মুড়ি, আর কালকে রাতে একটু আলুর দম করেছিলাম, বার করে রেখেছি ফ্রিজ থেকে, একটু গরম করে মুড়ি আর আলুর দম ওকে একটু দইব। চিকেন বানাচ্ছি, আজকের লাঞ্চ মেনু হচ্ছে এটাই, চিকেন আর ভাত। এই যে পায়রাটাকে দেখতে পাচ্ছেন, এটা বাথরুমের ওই আয়নার মধ্যে বসে আছে। এই 4:30 নাগাদ হঠাৎ ডানা ঝাপটানোর আওয়াজ হচ্ছে, বাথরুমে এসে দেখি এই যে পায়রাটা ঢুকে পড়েছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 5:30। এখন একটু আমি বেরোচ্ছি, বেরোচ্ছি বলতে আগের দিন ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম ওই গুন্টু আর গুড়িয়া, যে আমাদের নিচের ফ্লোরে যারা থাকে, ওই যে দুটো বোন ছোটো পুচকে পুচকে, তার মধ্যে হচ্ছে গুড়িয়া, মানে বড়টা যে ওর পড়তে যাওয়া থাকে, কিছুটা হেঁটে যাবে, 10 মিনিট হেঁটে গেলেই ও পড়তে যায় কাছেই। তো ওর মা ওকে দিতে যায়, দিয়ে ওখানে একেবারে বসিয়ে পড়িয়ে নিয়ে আসে। তো সেটাই শোনার পরে আমাদের কথা হচ্ছিলো কি, তোর মা তো ওখানে পড়তে ঢুকে যায় গুড়িয়া, ওর মা ওখানে ঘন্টা দুয়েক বসে থাকে। যেহেতু বিকেলবেলায় হাঁটতে যায়, আর বেশ কিছুদিন হলো হাঁটতে বেরোতে পারছি না, তুষারের ফিরতে একটু মাঝে মাঝে রাত হচ্ছে। তো আমি সেই জন্য বলেছিলাম যে আপনি তো গুড়িয়াকে পড়তে দেওয়ার পর ওখানে 2 ঘন্টা বসে থাকেন, ওয়েট করেন, তো তার থেকে একটা কাজ করলে ভালো হয় যে ও পড়তে ঢুকে যাওয়ার পর আমরা একটু ওখানেই হাঁটার জায়গা আছে, সামনে একটা মাঠ আছে, আর ওদের কমপ্লেক্সের ভিতরে বেশ মানে ভালো জায়গা আছে হাঁটার মতো, খুব বড়। তো ও ঘন্টা দুয়েক না হয় আমরা একটু ওদিক ওদিক হাঁটাহাঁটি করবো, তো তারপর ওর পড়া হয়ে যাবে, ওকে নিয়ে চলে আসবে, বসার জন্য বেঞ্চ আছে, পাবাটা করলে বসেও পড়তে পারবো। তো সেই জন্য কিছুদিন হলো আমি ওদের সঙ্গে একটু বেরোচ্ছি, মানে যেদিন যেদিন গুড়িয়ার পড়া থাকে ওই ওই ম্যাডামের কাছে সেদিন সেদিন যাই, গিয়ে ও পড়তে ঢুকে যায়, আমি ওর মা একটু গল্প করি, একটু হাঁটাহাঁটি করি, তারপর আবার এই 8:00-7:00 মধ্যে বাড়ি চলে আসি। তো আজকেও আমি এখন যাচ্ছি ওখানে, আজকে আমি একটা সালোয়ার পরেছি। আর তুষার দেখি 9:30 কখন আসে আজকে, কারণ ও বলেছিল যে আজকে আসতে একটু দেরি হবে। তো এখন আসছি, তাই ক্যামেরাটা একটু অফ করছি। এটা হচ্ছে কমপ্লেক্সের ভিতরটা, দেখতেই পাচ্ছেন অনেক বড় জায়গা, তাও পুরোটা দেখাতে পারছি না, এইটুকুই দেখাচ্ছি। এইখানেই আমরা একটু হাঁটাহাঁটি করি, আবার পা যখন ব্যথা হয়ে যায় আমি আর গুড়িয়ার মা তখন বেঞ্চ আছে ওখানে বসে পড়ি। এখন বাজে হচ্ছে 8:30। আমি এই মাত্র মানে গুড়িয়ার পড়া শেষ হয়ে গেলো, এইমাত্র বাড়ি এলাম, তুষার এখনও ফেরেনি, একটু পরেই আসবে ফোন করেছিল। তো যাওয়ার সময় আমি বাথরুমের লাইটটা অন করেই গিয়েছিলাম, কারণ পায়রাটা আছে, বেরোতে পারেনি, আর আমার ঠিক সাহস হচ্ছে না যে আমি পায়রাটাকে ধরে মানে বাইরে বের করে দেবো, আর সেরকম কাউকে মানে পাচ্ছিও না, পেলামও না, যাকে বলবো একটু পায়রাটা বের করে দিতে। তো তুষার বললো থাকবে, ও ওখানে বসে আছে, থাক, ও তো নিজে বেরোতে পারছে না। আর তুষার বললো আমি যখন ফিরবো তখন অন্ধকার হয়ে যাবে, রাত হয়ে যাবে, রাতের বেলা ওদের ছাড়বো না, দেখতে অসুবিধা হবে, কারণ আমি যতটুকু জানি পায়রা মনে হয় রাতে দেখতে পায় না, যেভাবে দেখতে পাই কি পাই না আমার জানার দরকার নেই। তো তুষার বললো যে থাক, আজকে রাতটা কাটিয়ে নি, কালকে সকালে ওই 6:30-7:30 নাগাদ আমি ধরে ছাদে উঠে ছেড়ে দেবো, কারণ আমি বুঝতে পারছি পায়রাটা কোথা থেকে এসেছে। কয়েকটা বাড়ি পরেই একটা বাড়ি আছে তিনতলা, ওই ছাদেতে বেশ কিছু পায়রা থাকে দেখেছি, আর যখন পায়রাটা প্রথম ঢুকেছিল আমি তখন ছাদে উঠে দেখলাম যে পায়রাটা এলো কোথা থেকে, কারণ পায়রাটা তো থাকে ওইদিকে, আর একটু দেখছিলাম যে কাউকে যদি বলা যায়, মানে খুঁজছিলাম যে একটু এসে বার করে দেবে, সেরকম তো কাউকে পেলাম না, কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করলাম কি, আকাশে প্রচুর চিল ওরে, এখানে ওই পায়রাগুলোর কাছে মাঝে মাঝে একটা করে চিল আসছে আর ওদের সবাইকে ভয় দেখে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আমার মনে হয় চিলের ভয়তেই পায়রাটা আমার বাথরুমের ওই কাঁচের ওই ছোট্ট জায়গা দিয়ে জানালা দিয়ে ঢুকে পড়েছে, ঢুকে তো পড়েছে কিন্তু বেরোতে পারছে না।
তো কাল সকালেই তুষারকে বের করে দেবো, যেমন আছে থাক। এখন আমি বাথরুমে লাইটটা জ্বালিয়ে রেখেছি, অফ করবো না, আজকে সারা রাত জ্বলবে, কারণ ও একা আছে তো, নাহলে ও ভয় পাবে। এই দেখুন এখনও পায়রাটা আছে, বললাম না এখনও আছে, যায়নি, ও যেতে পারবে না, ওইখানেই আছে, সকালেই ওকে বার করতে হবে। আর ও সে একই জায়গায় বসে আছে, যে জায়গায় আমি দেখে গিয়েছিলাম ওই আয়নাটাতেই ও বসে আছে, নামছে না। আর পায়রাটা ঢুকেছে হচ্ছে এই জানালাটা দিয়ে, এই জানালাটা এরকম খোলা ছিল, এইখান দিয়ে ঢুকে পড়েছে, কিন্তু এইখান দিয়ে আর বেরোতে পারছে না। চিংড়ির পকোড়া বা বড়া যাই হোক, তো তখন রেসিপিটা আপনাদের দেখাবো, আপনাদের রেসিপিটা অবশ্যই শেয়ার করবো, দেরি করবো না, তাড়াতাড়ি চাটা খেয়ে নিতে হবে, নাহলে পকোড়া করতে দেরি হয়ে যাবে। তারপর আবার রাতে রান্না আছে, 24 ঘন্টা তো রান্নাঘরেই কেটে যায়, সকালে রান্না বিকেলে রান্না, চলো খুবই সবসময় রান্নাই করি। মুগের ডালকে আমি কিছুক্ষণ ভিজিয়ে নিয়েছি, এবার এটাকে মিক্সারে একটু পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে মসুর ডালটা, এটা পুরো পেস্ট হবে না, একটু ডালটা খিঁচ খিঁচ থাকবে, একেবারে মিহি বাটা হবে না এটাতে। পেঁয়াজ কুচি করে নিয়েছি এরকম সরু সরু করে, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, জিরে আর মৌরিকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটাই এখন এতে দিচ্ছি, এতে গন্ধটাও খুব ভালো হয়, স্বাদটাও ভালো হয়। একটু ময়দাও দিতে হবে এটাতে, নুন দিচ্ছি পরিমাণ মতো, আর এই যো এবার ডাল বাটাটা দিচ্ছি। এবার চিংড়ি মাছটাও দিয়ে দেব, অল্প জল দিয়ে ভালোভাবে এবার এটাকে মাখতে হবে, বেশি জল দিলে কিন্তু হবে না, অল্পই জল দিতে হবে যাতে একটু টাইট থাকে, একদম মানে বেশি জল দিলে তো লুজ হয়ে যাবে না, আলগা হয়ে যাবে, তখন তো আবার সেই কড়াই দিলেই ছেড়ে ছেড়ে যাবে। কড়ায় তেল গরম করতে দিয়ে দিয়েছি, এবার এরকম গোল্লা গোল্লা পাকিয়ে কড়াতে দিতে থাকবো মিশ্রণটা। চিংড়ি মাছের পকোড়া করা হয়ে গেছে, এই যো এবার পালা হচ্ছে টেস্ট করার, টেস্ট করার পর বুঝতে পারবো যে জিনিসটা কেমন হয়েছে। উঠে পড়ুন আপনি, এবার টেস্ট করতে হবে। কেমন হয়েছে? মুচমুচে হয়েছে? চিংড়ি মাছের পকোড়াটা দারুণ হচ্ছে, একেবারে ফাটাফাটি যাকে বলে। তুষারও তো খেয়ে বললো খুব ভালো হয়েছে, আর আমার নিজে তো ভালো লেগেছে, নিজের রান্না তো নিজের ভালো লাগবে, সেটাই স্বাভাবিক। আর এখন বাজে হচ্ছে 9:45, খাবারটা দাও, খাবারটা দাও হাতে করে। ও কি খায় তো বুঝতে পারছি না আমরা, সেই জন্য ওকে একটু দানা শস্য খায়, ওই জন্য ওকে একটু তিল দেওয়া হয়েছে, কিন্তু ও তিল খাচ্ছে না, জলের বাটিটাও মুখের কাছে ধরা হয়েছিল সেটাও ও খাচ্ছে না। আসলে ও নিজেই ভয় পেয়ে গেছে, অচেনা জায়গায় আছে তো, কাল সকাল হলেই ওকে ছেড়ে দেওয়া হবে।
এদিকে চোখটা বুঝে আছে। হ্যাঁ ডান দিকে চোখটা বুঝে আছে। আমি প্রথমে ভেবেছিলাম তো চোখটা তো দেখতে পায় না, তারপর দেখছি না ও চোখটা খুলছে। চোখটা কি ব্যথা? ওই চোখটা এখন সবসময় বন্ধ করে আছে ও। আমি সারাক্ষণ বাথরুমে লাইটটার জন্য অন করে রেখেছি, অন্ধকারে ভয় পাবে। ও কি দেখতে পাচ্ছে না খাবারটা? রুটি আর ডিমের তরকারি করেছিলাম আর একটু চাটনিও ছিল, হয়ে গেছে ডিনার। তো দেখলেন তো যে পায়রাটাকে খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছিল, চেষ্টা করেছিলাম কিন্তু পায়রাটা খেলো না। কিছু করার নেই, রাতে আমি বাথরুমে লাইটটা জ্বেলেই রাখবো, সকালবেলা তো ছেড়ে দেবে, আর দেরি করবো না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। গুড নাইট।